শেষ প্রতিযোগী আর কিছুক্ষণের ভিতরে তো জানতে পারবো আমরা ভয়েস অফ দ্য ডে কে হতে যাচ্ছে ফিজাপের পক্ষ থেকে। তার আগে রজনীকান্ত সেনের গান দিয়ে আজকের আয়োজন শেষ করলেন, তো আমরা আমাদের বিচারকের কাছে যাই, তাদের মতামত শুনি। সামিনা ম্যাম, আমার আবার কান্না পাচ্ছে, আই এম সো সরি। এত সুন্দর করে তুমি গাইলে গানটা, না মানে আসলে যাদের আল্লাহ দিয়ে দেন গলা বা একটা ফিল, তাদের আর কিচ্ছু লাগে না। আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেছে তোমার গান শুনে আজকে, সত্যি। আমি 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 কি বলবো, আমার মানে গানটার যে আকুতিটা একেবারে ঠান্ডা মেজাজে আল্লাহর কাছে যে চাওয়াটা, তোমার মনে হচ্ছিল সত্যি তুমি ওইভাবেই সম্পূর্ণভাবে নিজেকে সমর্পিত করে তুমি কিছু চাচ্ছ। এবং যদি গানটার কথা বলি, শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে হলো আমি একটা রেকর্ড শুনলাম। থ্যাংক ইউ ম্যাম। একেবারে রেকর্ড, এবং
রেকর্ডটা আমরা তো ইদানিং অনেক অনেকবার কাট করে অনেকবারই করে এই জিনিসগুলি করি, তুমি একবারে এত মিহি করে, যাকে বলে মিহি আছে না, মিহিদানার মতো, সেই মিহিদানার মতো করে তুমি আজকে গানটি পরিবেশন করেছো। আসলেই আমরা অনেক লাকি যে এবারে সেরা কণ্ঠে আমরা সত্যি অনেক ভালো ভালো কণ্ঠগুলো পেয়েছি এবং পাচ্ছি, এবং আরও সামনে ভালো করবে তোমরা, আমি অবশ্যই তোমাকে সম্মান জানাচ্ছি। অনেক খুশি বন্যা ম্যাম। আমি প্রথমেই বলি যে আমি সামিনার সাথে একটা বিষয় একমত না, সেটা হলো যে আল্লাহ গলা দিয়ে দিলে সব হয় না। আল্লাহ তো গলাটা অনেককেই দেয়, সুন্দর গলা, সুরের বোধ, গলার আওয়াজ, তাতে কিন্তু হয় না। সাধনাটা হচ্ছে যার যার নিজের অর্জন এবং সেইখানেই তার কৃতিত্ব। তোমার গানটা আমার সবার গান শুনলাম আজকে, কিন্তু তোমার গানটা আমার কাছে মনে হয়েছে একদম ফ্ললেস। পাখি যেরকম করে গান গায় তোমার ওরকম। আর সবচেয়ে আমার যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এটা এত কমন একটা গান, সবার জানা, সবার শোনা, কম প্রত্যেকেই বলে এটা গাইতে পারবে। সেই গানটাকে এইভাবে একজন শ্রোতার মনে টাচ করানো অনেক কঠিন ব্যাপার। এটা এটা খালি গড গিফটেড না, এটার মধ্যে তোমার অনেক অনেক কৃতিত্ব আছে। তুমি নিশ্চিতভাবে প্রচুর 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 প্র্যাকটিস করেছো এবং করে ভেতরে গানটাকে বসিয়েছো। রজনীকান্তের গান নেই, এটা তোমার গান হয়ে গেছে। তুমি নিজের তোমার নিজের বিশ্বাস থেকে উৎসাহিত হয়েছে এবং সেই কারণে সেই তোমার উৎসারিত বিশ্বাসটা আমাদের কাছে পৌঁছে গেছে। এখানে তোমার কৃতিত্ব, আজকে তোমার গলায় আমি গানটা নতুন করে আবিষ্কার করলাম, এখানে তোমার ক্রেডিট। আমিও তোমাকে উঠে দাঁড়িয়েছি। মিতালি ম্যামের কাছে যাই। মিতালি ম্যাম, আমি যখন শুনছিলাম ঐশীকে, ও সাত সুরের তুমি নির্মল করো মঙ্গল করে করে মলিন মর্ম মুছায়, আমাকে ও ঈশ্বর দর্শন করিয়েছে তখন ওর গানের মাধ্যমে। আর কিছু বলার নেই। গানটা যেমন বললো সামিনা, একদম রেকর্ডেড যেন শুনছিলাম, মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স অফ দিস ইভনিং। আমি কি তোমাকে একটু আগে করতে আসতে পারি? স্ট্যান্ডিং ওভেশন, আর আমি আসছি। বাকি নেই, আমাদের তিন বিচারকের মতামত অনুযায়ী যে ফিজ অফ ভয়েস অফ দ্য ডে কার্ডটা আমি দেখতে পাচ্ছি, তো সেই কাট আউটটা 5,000 টাকার যে চেকের কথা সেটা চলে যাচ্ছে ঐশীর হাতে। কংগ্রাচুলেশনস ঐশী। ছবিটা চলো রে রোগ শোষিতা।